আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি হ্যাপি শারমিন। পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। নতুন সংক্রামক ডেল্টা ভেরিয়েন্টের কারণে সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউয়ে শঙ্কা। শান্তি আলোচনা করতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন জম্মু কাশ্মীরের 14 জন রাজনৈতিক নেতা। কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ারি করল রাশিয়া। কানাডার একটি পরিত্যক্ত স্কুলের মাঠে পাওয়া গেল গণকবর, তদন্তে পুলিশ। পশ্চিম তীরে ফিলিস্তিনিতে $50 মিলিয়ন আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্সিলেটর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মিশরের সহায়তা হামাস ও ইসরায়েলের দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আটকে দেওয়ার মাধ্যমে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপত্তা, পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গেল মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বন্ধের পদক্ষেপ নেন। 2018 সালে একটি আইনকে ব্যবহার করে তিনি এটি আটকে দেন। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেছে জম্মু কাশ্মীরের 14 জন রাজনৈতিক নেতা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। কাশ্মীরের 6 দলে গুপকর জোটের মুখপাত্র বলেন, বৈঠকের বিষয়বস্তু এখনও সরকারিভাবে জানানো না হলেও সূত্রের মতে দুদশক ধরে আটকে থাকা জম্মু কাশ্মীরের বিধানসভা আইন শাসনগুলির পুনর্বাসন সেরে ফেলতে চায় মোদী সরকার। এছাড়া এই বৈঠকের কথা মাথায় রেখে জম্মু কাশ্মীরে আগামী 48 ঘন্টার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রোধ করতে চারটি পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি তার টুইট বার্তায় তথ্য নিশ্চিত করেন। পদক্ষেপগুলো হলো আগ্নেয়াস্ত্রের প্রবাহ কমানো, অ্যাডভান্স কমিউনিটি পুলিশিং, প্রমাণসহ কমিউনিটি সহিংসতা হস্তক্ষেপ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, এতে প্রাণ হারাচ্ছে নিরাপদ মানুষ। এদিকে 2021 সালে এখন পর্যন্ত 250-এর অধিক বন্দুক হামলা হয়েছে, যা দেশটির ইতিহাসের রেকর্ড। আর এসব হামলায় নিহত হয়েছেন 8,000-এর অধিক মানুষ। বিশ্বে আবারও বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটতে না কাটতেই নতুন সংক্রমক ডেল্টা ভেরিয়েন্টের কারণে তৃতীয় ঢেউয়ের শঙ্কা ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, রোগ তত্ত্ববিদরা আশঙ্কা করছেন এই ভয়াবহতা ছাড়িয়ে যেতে পারে আগের চেয়ে অনেক বেশি। আরো জানাচ্ছেন অ্যামিলা ফেরদৌস। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে 8,453 জনের এবং আক্রান্ত হয়েছে 4,24,300 জন। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 18,44,902 জনে এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 39,06,780 জনে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 3,44,49,004 জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে 4,18,293 জন। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে 1,81,70,778 জন এবং মৃত্যু হয়েছে 5,70,240 জনের। ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে 3,82,169 জন এবং মারা গেছেন 3,92,014 জন। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অপ্রয়োজনে ভ্রমণ বারণ সহ 5 জনের বেশি একসাথে না হওয়া, অফিস সহ যে কোনো ইনডোর অনুষ্ঠানেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে যে কোনো জামায়াত এবং চলাফেরাই বেড়েছে কড়াকড়ি।
একই সময় থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে ডেল্টা ধরন প্রতিরোধে দেশটির রাজধানী ওয়েলিংটনে আগামী সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকলেও কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় সংস্থাটির অসতর্কতাকে দায়ী করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের পর পর্তুগাল সহ বেশ কটি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ মন্তব্য করেন তিনি ফেব্রুয়ারির পর গেল একদিনে রাশিয়ায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে মস্কোর মেয়র বলেছেন শুধুমাত্র টিকা সনদ দেখানো ব্যক্তিরাই যেতে পারবেন শহরটির ক্যাফে ও রেস্টুরেন্টে এদিকে ফিলিপাইনে ভ্যাকসিন নিতে অনীহা দেখানো নাগরিকদের জেলে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে দেশটির প্রেসিডেন্ট ডেল্টায় দৈনিক সংক্রমণ 40% বেড়ে যাওয়ায় স্কটল্যান্ডে মধ্য আগস্ট পর্যন্ত করোনার বিধিনিষেধ বহাল রাখার ঘোষণা দেওয়া হয়েছে দুই সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়িয়েছে তাইওয়ানও শেনঝেংয়ে করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় শহরটির সঙ্গে বেইজিংয়ের সরাসরি আকাশপথ বন্ধ করে দিয়েছে চীন আমিনা ফেরদৌস সিএনএন বাংলা ঢাকা কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করেছে রাশিয়া বুধবার ক্রিমিয়া উপদ্বীপের কাছে উপকূলে ব্রিটিশ যুদ্ধ জাহাজে গুলি ছুড়েছে বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে মস্কো জানায় ব্রিটিশ রয়্যাল নেভির HMS ডিফেন্ডার জাহাজ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়েছিল তখনই একটি টহল জাহাজ থেকে সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করা হয় তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে গুলি বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে তারা এক বিবৃতিতে ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে যুদ্ধ জাহাজটি আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিবাদে পথ পার হচ্ছিল মাত্র এদিকে এই ঘটনার পর রাশিয়ার নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মারা গেলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম খবরে বলা হয়েছে 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেনিগনো ফিলিপাইনের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া বেনিগনোকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তিনি 5 মাস ধরে কিডনি ডায়ালিসিস করছিলেন এবং সম্প্রতি হার্টেরও অপারেশন করেছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর কানাডার একটি পরিত্যক্ত স্কুলে কয়েকশো কবর পাচ্ছে যাদের কোনো শনাক্তকরণ চিহ্ন নেই বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ খবরে বলা হয় কানাডার প্রাক্তন মেরিভাল রেডিসিয়ান স্কুলটির জায়গায় এই গণকবর পাওয়া যায় বলে জানা যায় সার্বভৌমত আদিবাসী ফেডারেশন উল্লেখযোগ্য গেল মাসের শেষ দিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে পরিত্যক্ত আবাসিক স্কুলে 215 জনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল তবে গণকবর কাদের সে বিষয়ে কিছু জানা যায়নি এ বিষয়ে তদন্ত চলছে সিনেমায় নয় এবার বাস্তবেই আকাশে উঠবে গাড়ি প্রথমবারের মতো সফল পরীক্ষা চালানো হলো ইলেকট্রনিক ফ্লাইং রেসিং কারের সম্প্রতি আলাউদা MK3 গাড়িটির একটি ভিডিও প্রকাশ করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান আলাউদা এয়ার স্পিডার বিস্তারিত আরো জানাচ্ছে নওশাদ তাবাসসুম আলাউদা MK3 গাড়িটি পরিচালিত হবে স্বয়ংক্রিয় রিমোট দিয়ে এবং এতে ব্যবহৃত হবে বেশ কিছু ফ্লাইং কোর্স এয়ার স্পিডার কর্তৃপক্ষ জানায় অত্যাধুনিক এই গাড়িটি প্রায় 100 কেজি ওজনের ভার বহনেও সক্ষম সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিং কারটিতে রয়েছে বেশ কিছু ফ্লাইং কোর্স এটি মাত্র 3 সেকেন্ডের মধ্যে গতিবেগ তুলতে পারে প্রায় 62 কিলোমিটার পর্যন্ত এর মধ্যে থাকা ব্যাটারি থেকে গাড়িটি পাবে প্রয়োজনীয় শক্তি ব্যাটারিগুলো পুনরায় ব্যবহারযোগ্য এয়ার স্পিডার কর্তৃপক্ষ বলছে রেসিং কারটিকে বিমানের সঙ্গে তুলনা করলে ভুল হবে এটি মাটিতে রেসিং কারের মতো মিল থাকলেও মূল পার্থক্য হল MK3 চলবে আকাশে ভিন্নতা আছে ডিজাইনেও এয়ার স্পিডারের কর্মকর্তারা জানিয়েছে
প্রথমবারের মতো ফ্লাইং কার রেসটি নতুন করে রেস জগৎকে শক্তিশালী করে তুলবে। এদিকে চালকদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানায় টেক প্রতিষ্ঠানটি। কোম্পানিটির প্রধান নকশাকার ফেলিক্স পিয়েরন জানান, এটি পুরোপুরি নতুনত্বে ভরপুর। শুধু তাই নয়, ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবে রেসিং কার। এবছর শুধু পরীক্ষামূলকভাবে চালানো হবে গাড়িটি, তবে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে রেসে অংশ নিতে পারবে গাড়িটি। নওশাদ তাবাসুম, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। স্পেনের কারাগার থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যাকাফির আবিষ্কারক জন ম্যাকাফিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে স্পেনের বার্সেলোনায় এক কারাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। ম্যাকাফির আইনজীবী রয়টার্সকে বলেন, 75 বছর বয়সী ম্যাকাফি কারাগারে তার কক্ষে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছেন এবং করে দিয়েছেন। গেল বছরের অক্টোবরে স্পেন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তাকে কর ফাঁকি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছিলেন স্পেনের আদালত। এর কয়েক ঘন্টা পর কারাগারের মরদেহ পাওয়া যায়। চীনের 26 বছর পর বন্ধ হয়ে গেল দেশ আধার সাহিত্য শাসিত হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপেল ডেইলি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার পত্রিকাটির শেষ সংস্করণ ছাপা হয়েছিল। এজন্য রাত থেকে এর কপি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছিলেন পাঠকরা। নিরাপত্তা আইনের আওতায় সরকারি দমন নিপীড়নের মুখে প্রকাশনা শুরুর এত বছর পর বন্ধ করে দেওয়া হলো পত্রিকাটি। শেষ দিন 10 লাখ কপি ছাপা হয়েছিল ডেইলি অ্যাপেলের। যারা পত্রিকা কিনতে এসেছিলেন তাদের অনেকের মুখেই ছিল ভীষণতার ছাপ। সকালে দিকে দেখা যায় শুধু পত্রিকার অফিসের সামনে নয়, ভিড় জমেছিল বিভিন্ন স্থানে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডেইলি অ্যাপেলের শেষ সংস্করণ নিয়ে নানা খবর প্রকাশ পেয়েছে। শেষ সংস্করণে হেডলাইন করা হয়েছিল, বিদায় হংকংবাসী। দীর্ঘদিনের বন্ধু বিল গেটসের ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ারেন বাফেট। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তথ্য প্রকাশ করা হয়। এবার বার্কশায়ার হ্যাথওয়ের কর্ণধার বাফেট সরে দাঁড়ানোর ঘোষণার পর ফাউন্ডেশনটি নতুন করে সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। নিজের প্রতিষ্ঠিত কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের সব শেয়ার দাতব্য এই সংস্থার দেওয়ার অর্ধেক পথে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। গত 15 বছর নিজের সম্পত্তি থেকে $2,700 কোটি বেশি অর্থ বিভিন্ন সংস্থায় দান করেছেন তিনি। আন্তর্জাতিক বাজারে গেল 2 বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $76 বিক্রি করেছে। ফাস্ট টুডে তথ্য অনুযায়ী 2018 অক্টোবর মাসের পর অপরিশোধিত তেলের এটি সর্বোচ্চ দাম। মার্কিন অপরিশোধিত তেলের মজুদ থেকে গেল সপ্তাহে 76 লাখ ব্যারেল তেল কমে 45 কোটি 91 লাখ ব্যারেলে দাঁড়ায়। দেশটিতে ভ্রমণ প্রবণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তেলের মজুদ কমে যায় এবং এতে দাম বেড়ে যায়। এর আগে কাতার অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় বিশ্বের বড় বড় তেল কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কার কথা জানিয়েছিলেন। আর এর একদিন পরেই আমেরিকার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেল। শিনশিন এক পান্ডা মায়ের নাম। বসবাস জাপানের রাজধানী টোকিওর সবচেয়ে পুরনো চিড়াখানা উয়েনোয়ে। সেখানে বুধবার সে তৈরি করলো এক বিরল ঘটনার। পান্ডাটি জন্ম দিয়েছে যমজ শাবকের, যা চিড়াখানা পান্ডাদের জন্মচক্রে ঘটল এই প্রথম ঘটনা। আরো জানাচ্ছেন লাবণ্য রহমান। বিশ্বজুড়ে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে জায়ান্ট পান্ডা। এ প্রজাতির মাত্র কয়েক হাজার পান্ডা টিকে আছে। বুনো কিংবা চিড়িয়াখানার আবদ্ধ পরিবেশ উভয় জায়গাতেই জায়ান্ট পান্ডার বংশবৃদ্ধির করানো বেশ কঠিন। তাই একসঙ্গে দুটি শাবকের জন্ম দেওয়ার ঘটনাও বেশ বিরল।
আর একসঙ্গে দুটি পান্ডা শাবকের জন্মের ঘটনায় বিস্মিত করেছে উইয়েনো চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, এ দুটি শাবককে নিয়েও তাদের মধ্যে তৈরি হয়েছে নানান কৌতূহল। মাও তার দুই শাবককে ঘিরে চলছে নানান গবেষণাও। জায়ান্ট পান্ডা শিন শিনের বয়স 15 বছর, তার সঙ্গীর নাম রেডি। দুটি পান্ডাকেই চীন থেকে জাপানে আনা হয়েছিল। এর আগে 2017 সালে জিয়াং জিয়াং নামে আরেকটি শাবকের জন্ম দিয়েছিল শিন শিন। লাবণ্য রহমান, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। শেরগু বলেন, আফগান সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী এ কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ইরান ও পাকিস্তান সহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য। গত বছর তালেবানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। দর্শক, এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি হ্যাপি শারমিন, আল্লাহ হাফেজ।